أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. بعد আজকে আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের রেগুলার প্রোগ্রামে, এবং আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি আল্লাহ তাআলা আমাদের এই ছোট্ট অধিবেশনকে তার দিনের জন্য কবুল করে বলেন আমিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে অস্ট্রেলিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে, স্পেসিফিকলি মিডল ইস্টার্ন কান্ট্রিজ ইনক্লুডিং কাতার, কুয়েত এবং সৌদি আরবিয়া, মেনি আদার কান্ট্রিজ, দে লকড দেয়ার মসজিদ, তারা মসজিদ বন্ধ করে দিয়েছেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ, জুমার নামাজ সহ মসজিদের অনেক ইবাদত বন্দেগি বা অনেক অ্যাক্টিভিটিস তারা ফার্দার নোটিস দেওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এবং গতকাল থেকে ইফেক্টিভ অস্ট্রেলিয়াতে অলমোস্ট সকল মসজিদগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ইভেন আমাদের ছোট একটা মসজিদ, মসজিদ সেন্ট ম্যারিস, আমরাও বন্ধ করতে বাধ্য হয়েছি যে আল্লাহ না করো কোনো বিপদ আবার ঘটে যায়। এবং সরকারের রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করার স্বার্থেই অস্ট্রেলিয়ান ন্যাশনাল ফতোয়া কাউন্সিলের ভিত্তিতে আমরা এটাকে বন্ধ করে দিয়েছি। প্রশ্ন এসেছে যে আসলে সত্যিকার অর্থে এরকম বিপদ, ভাইরাস অথবা মহামারীর মতো প্লেগ, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও তো এসেছিল। সাহাবায়ে কেরাম এর থেকে আরও অনেক বেশি জটিল কঠিন পরিস্থিতির মোকাবিলা তারা করেছেন। তারা কি কখনোই মসজিদ বন্ধ করে দিয়েছিলেন? এক কথায় উত্তর হতে পারে না, তারা মসজিদ বন্ধ করেন নাই, তবে তারা অনেক প্রিকশনস অথবা পূর্ব প্রস্তুতি, সতর্কতামূলক অনেক ব্যবস্থা তারা গ্রহণ করেছিলেন। ইটস ট্রু এবং ফ্যাক্ট। আজকে আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে জাস্ট পাঁচটা পয়েন্ট শেয়ার করব। কিসের ভিত্তিতে, কোন হাদিস বা দলিলের ভিত্তিতে অস্ট্রেলিয়ান ইমাম কাউন্সিল এবং মেনি আদার কান্ট্রিজ ফতোয়া বোর্ড এবং ওলামায়ে কেরামদের যে সম্মানিত বোর্ডগুলো আছে, তারা কিসের ভিত্তিতে, কোন হাদিসের দলিলের ভিত্তিতে তারা এই সিদ্ধান্তগুলো নিতে বাধ্য হলো। নাম্বার ওয়ান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় সাকিফ গোত্রের লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন বায়াত গ্রহণ করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইনফর্ম করা হলো তাদের মধ্য থেকে একজন লোক আছেন যিনি মাজজুম, মানে হলো কুষ্ঠরোগী, অসুস্থ আছেন, এমন সোয়াস একটা রোগ তার আছে যে রোগের দ্বারা সংক্রমণ হয়ে যেতে পারে বা এই রোগ আরও অনেকের মধ্যে চলে যেতে পারে এবং আরও মানুষ অসুস্থ হয়ে যেতে পারে এবং বড় ধরনের বিপদ হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে আসতে নিষেধ করলেন এবং তার পক্ষ থেকে তার কওমের যারা এসেছিলেন তাদের কাছ থেকে বায়াত গ্রহণ করলেন এবং ইনশিওর করলেন যে তার বায়াত অলরেডি হয়ে গিয়েছে, তাকে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই এই কাজটা করেছিলেন। তিনি নিজেই, এটা কি বলবেন, রোগের ভয়ে না, তিনি রোগের ভয় তো অবশ্যই আছেন, কিন্তু ডেফিনেটলি তিনি নিজেই এই প্রিকশনস, পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা দিতে নিয়েছেন। এখান থেকে বেঁচে থাকার জন্য তিনি নিজেই কার্যকরী পদক্ষেপ নিয়েছেন এবং সাহাবায়ে কেরামদেরকে সতর্ক থাকতে বলেছেন। নাম্বার টু, হাদিস ন্যারেটেড বাই আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এমন ঘটনা ঘটেছিল। বিশেষ বৃষ্টি এবং প্রবল ঝড় বন্যার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে মসজিদে আসতে নিষেধ করেছিলেন। এই ঘটনাটা আমরা আবার লক্ষ্য করি, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি একসময় সাহাবায়ে কেরামদের মাঝে তিনি লক্ষ্য করলেন এরকম একটা বিশেষ বন্যা বিপদ, প্রচণ্ড ঝড় এবং শীতের সময় তিনি এরকম খুব ঝুঁকির মধ্যে পড়লেন। তিনি মুয়াজ্জিন যিনি ছিলেন তাকে বললেন যে আজানের মাধ্যমে অথবা আজানের পরে তুমি একটা বিশেষ লাইন জুড়ে দেবে, তোমরা বাসায় বসে নামাজ পড়ো, মসজিদে আসতে হবে না, মসজিদে না আসে তোমরা বাসায় নামাজ পড়ো। সাহাবায়ে কেরাম অপছন্দ করলেন যে না, কেন, আমরা তো মসজিদে যাবো, মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, মসজিদে নামাজ পড়া ওয়াজিব। আল্লাহ রাসূলুল্লাহ কত সতর্কতার সাথে বলেছেন যদি কোনো ব্যক্তির উপরে নামাজ ফরজ হয়, সে যদি জানে যে তার পাশে নামাজের ব্যবস্থা আছে, মসজিদ আছে, সে যদি না আসে আমি যেন কি আগুন ধরাই দেয়, অনেক কঠিন সতর্কতামূলক, কঠিন সাবধানমূলক বাণী তিনি উচ্চারণ করেছেন। তিনি আগুন ধরান নাই, কিন্তু তিনি ডেফিনেটলি বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ওয়াজিব। আহলে সুন্নাত ওয়াল জামাতের স্পেসিফিক হানাফি মাযহাব অনুযায়ী এটা ওয়াজিব, করিব মিনাল ওয়াজিব, সুন্নাহ মুয়াক্কাদা করিব মিনাল ওয়াজিব, যে মসজিদে এসে নামাজ পড়তে হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কী হয়েছিল, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে সল্লু ফি রিহালিকুম, তোমরা বাসায় বসে নামাজ পড়ো। সাহাবায়ে কেরাম পছন্দ করলেন,
তিনিও অপছন্দ করলেন তাদের অপছন্দটাতে। কেন তোমরা এটাকে অপছন্দ করছো? তোমাদের থেকে বেটার যিনি ছিলেন আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সময় তো এমন ঘটনা ঘটেছে, তিনি নিজেই এটা বলেছেন। তখন সাহাবা ইকরাম শান্ত হলেন এবং তারা ঘরে বসে নামাজ পড়ার সিদ্ধান্ত নিলেন, এবং তারা স্পেসিফিকলি একদিন অথবা কখনো কখনো দুই দিন অথবা এক অক্ত অথবা দুই অক্ত তারা এমন নামাজটা পড়েছেন বলে বিভিন্ন বিভিন্ন হাদিসের রেফারেন্স অথবা ব্যাখ্যার মাধ্যমে জানা যায়। তিন নম্বর একটা হাদিস আমি আপনাদের সাথে শেয়ার করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউরিদান্নাল মুমরিদ আল মুসাহিব, যে অসুস্থ ব্যক্তিকে সুস্থ ব্যক্তির কাছে আনা হবে না, এবং আনা এটা নিষেধ। তিনি এই হাদিসটার বিস্তারিত ব্যাখ্যা বিভিন্ন হাদিসের মধ্যে এসেছেন, এবং তিনি হাদিস আবু রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রেকর্ড করেছেন সহিহ হাদিস, লা আদওয়া ওয়ালা তায়রাতা ওয়ালা হাম্মাতা ওয়ালা সফর, এবং শেষের দিকে আছে, ওয়া ফিররু মিনাল মাজদুম কামা তাফিরু মিনাল আসাদ, সিংহ থেকে তোমরা যেভাবে ভয় করে পালিয়ে যাও, অসুস্থ ব্যক্তি থেকে, যেই ব্যক্তির কাছে এমন একটা রোগ আছে সেই রোগ সংক্রমণ হয়ে যেতে পারে বা সোয়াসের ছোঁয়ার মাধ্যমে আরও বেশি মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, এইরকম রোগকে তোমরা ওই রকম ভয় করো যেরকমভাবে তোমরা সিংহকে ভয় করে পালিয়ে যাও। স্ট্রেট ফরওয়ার্ড আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ছিল। এবং এই হাদিসের আরও কয়েকটা ব্যাখ্যা আছে, আপনারা লক্ষ্য করেছেন, ইত্তাকু এক্স্যাক্টলি এই ওয়ার্ডটাও আছে, যে ইত্তাকু মিনাল মাজজুম, তোমরা অসুস্থ রোগীকে, প্লেগ রোগে আক্রান্ত ব্যক্তিকে অথবা বিশেষ ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে, সোয়াচে রোগে আক্রান্ত ব্যক্তিকে অনেক বেশি ভয় করো যেভাবে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ আকবার। এবং এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন, সাহাবা ইকরাম এই বিষয়গুলোকে পালন করেছেন, এবং এটার অনেক উদাহরণ আমরা লক্ষ্য করি। নাম্বার ফোর, আমরা আরেকটা দলিল আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা সকলেই এই ঘটনাটা জানেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, তিনি সিদ্ধান্ত নিলেন যে সিরিয়ায় যাবেন, স্পেসিফিকলি প্যালেস্টাইনে সেনাবাহিনীকে নতুন করে ব্যবস্থাপনার জন্য তিনি যাবেন। তিনি তিনি নিজের সকল বাহিনী নিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় তিনি কোথায় গেলেন, সিরিয়া পর্যন্ত উপস্থিত হলেন। সিরিয়ার কাছে আসার সময় তিনি প্রায় চলে আসছেন, তখন তাকে ইনফর্ম করা হলো যে এখানে প্লেগ রোগে আক্রান্ত মানুষ এবং এখানে মহামারীর আকার ধারণ করেছে, আপনি ডুববেন না। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবা ইকরাম সিনিয়র যারা ছিলেন, জলিলুল কদর সাহাবী, সকলকে নিয়ে পরামর্শ বসলেন এবং সকলের সাথে পরামর্শ করলেন যে আসলে আমাদের জন্য করণীয় কী। অনেকেই পরামর্শ দিলেন যে খলিফাতুল মুসলিমিন, আমরা আল্লাহকে ভয় করি, আমরা যেই কাজের জন্য এসেছি, যেই মিশন নিয়ে এসেছি, আমরা এত দূর সফর করে আমরা এখানে এসেছি, আমাদেরকে অবশ্যই সেখানে যেতে হবে, আমরা আমাদের মিশনকে সাকসেসফুল করার জন্য যেতে হবে, না পিছনে ফিরে যাওয়ার সুযোগ নেই। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খুব কনফিউশন সংশয়ের মধ্যে পড়ে গেলেন। সর্বশেষ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, অত্যন্ত দামি সাহাবী, তিনি এলেন এবং বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, না না আমার কাছে স্টেটমেন্ট আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন আপনি জানেন, যে লা তাদখুলু ইদা সামিআতুম বিতাউন, যখন তোমরা তাউন মহামারী প্লেগের কথা শুনবে তখন তোমরা লা তাদখুলু, তোমরা সেখানে ডুববে না, এবং ওয়ালা তাখরুজু, এবং তোমরা সেখান থেকেও বের হবে না যদি তোমরা ইনসাইডে থাকো, যেই এলাকায় বা যেই দেশে বা যেই স্টেটে বা যেই সিটিতে যেই শহরে যেই জায়গায় এটা এরকম মহামারীর আকার ধারণ করছে সেখানে তোমরা যাবে না, এবং তোমরা যদি ওই জায়গার মধ্যে থাকো তাহলে এখান থেকে বের হয়ে এসে অন্য মানুষদেরকেও রোগাগ্রস্ত করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস শোনার পরে আব্দুর রহমান যখন রাদিয়াল্লাহু আনহু যখন সবাইকে এটা কনফার্ম করলেন, তখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফাইনালি সিদ্ধান্ত নিলেন, না আর যাওয়া যাবে না, আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে। ওইখানকার আমির ছিলেন বিখ্যাত সাহাবি আবু উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি অত্যন্ত ব্যথিত হলেন, তিনি তার আবেগ থেকে তিনি বললেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি এত দূর সফর করে এসেছেন, তিনি এখন আমাদের কাছে আসবেন না, অসুস্থতার ভয়ে তিনি চলে যাবেন। তিনি দৌড়ে আসলেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাত জড়িয়ে ধরলেন, বললেন, আফরারু মিন কদরিল্লাহ, আল্লাহ তাআলার কদর থেকে, ভাগ্য নির্ধারণী থেকে থেকে আপনি পালিয়ে চলে যাচ্ছেন, আপনি কিসের ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আপনি কিসের রোগকে ভয় করতেছেন? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একটু বিচলিত হয়ে গেলেন এবং বললেন, এই কথাকে তুমি বলতে পারো, এটা তোমার কাছ থেকে কথা, তুমি যদি না হয়ে অন্য যদি কেউ কথা বলতো তাহলে আমি ডেফিনেটলি অন্যভাবে প্রতি উত্তর বা প্রতিবাদ করতাম, তোমার কাছ থেকে এরকম কথা আমি আশা করিনি। আবু উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি দুঃখ পেলেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা দিলেন যে আমি আল্লাহ তাআলার কুদরত থেকে, আল্লাহ তাআলার কদর থেকে আরেকটা কদরের দিকে আমি যাচ্ছি, উভয়টাই আল্লাহ তাআলার ভাগ্য নির্ধারণী, আল্লাহ তাআলার
দিক নির্দেশনা অনুযায়ী। এবং তিনি ব্যাখ্যা দিলেন, তোমার কাছে যদি দুইটা মাঠ থাকে, একটা মাঠ খুব সুন্দর, ঘাসপালা সুজল সুফলা, আর একটা মাঠ আর একটা জায়গা যেখানে কিছুই নাই, ঘাসপালা নাই, এখন তোমার উট ছাগলকে তুমি কোথায় চড়াবে? দুটোই তো আল্লাহর মাঠ, গরু ছাগল সবই তো আল্লাহ তাআলার, সব কিছুই আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী হচ্ছে। ডেফিনেটলি আমি আমার গরু ছাগল উট মহিষকে ওই মাঠে নিয়ে যাব যেখানে তারা খেতে পারবে এবং তারা সুন্দর থাকবে। ডেফিনেটলি ওই মাঠে আমি যাব না যে মাঠে গেলে পরে তারা কোনো খাবার পাবে না। এই ব্যাখ্যা শোনার পরে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তিনি শান্ত হলেন এবং তিনি মেনে নিলেন। সর্বশেষ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি তার বাহিনীকে নিয়ে মদিনায় ফিরে এলেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই ঘটনাগুলো নতুন নয়, আল্লাহুল আজিম, আই এম অ্যামেজড, আমি খুবই মানে মানে ভালো লাগে যখন এই স্টাডিগুলো করেছি, জানতে পেরেছি আজকে যে নতুন COVID-19 যে ভাইরাসের কারণে পৃথিবীতে মহামারীর আকার ধারণ করছে, পৃথিবীর হাজার হাজার মানুষ প্রতিদিন নিহত হচ্ছে এবং বহু মানুষ রোগাগ্রস্ত এবং আক্রান্ত হচ্ছে, এর সমাধান আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সাহাবায়ে কেরামদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে হাজার বছর আগে দিয়ে দিয়েছে। ওয়ারিড হওয়ার কিছু নাই, আবেগ আপ্লুত হওয়ার কিছু নাই, স্ট্রেট ফরওয়ার্ড দিক নির্দেশনা আমাদের জন্য আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রেখে গিয়েছে। সর্বশেষ আর একটা আয়াত আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো এই স্মোকিং, যেটাকে আমরা বলি যে সিগারেট খাওয়া, এটা কি, এটা জায়েজ কিনা, এটা হুকুম কি শরিয়া? সবাই বলবেন হারাম হারাম, দুনিয়ার সব ফতোয়া বোর্ড এটা হারাম দিয়েছে। তাদখিন যেটাকে বলছে আরবিতে, এটা হারাম। হারাম কি, এটা কি কোরআনে আছে? সিগারেটের কথা কোরআনে আছে? নাই। হাদিসে আছে? ডেফিনেটলি নাই। কিসের মাধ্যমে এটা হারাম হলো? হারাম হলো ওই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন, বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা আহসিনু ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, যে তোমরা তোমার নিজের তোমাদের নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিপতিত করো না, নিজেকে হালাক করো না, নিজেকে ধ্বংস করো না। কিলিং ইউর সেলফ ইজ হারাম, সুইসাইড হারাম, নিজেকে আত্মহত্যা করা এটা হারাম, এমন কোনো ডেঞ্জারাস সিচুয়েশনের মধ্যে নিজেকে ফেলে দেওয়া এটা হারাম। আরও অন্য অন্য বহু এক্সাম্পল আছে, যেখানে স্পিডিং করা, গাড়ি চালানোর নিয়ম হলো 60-70 পর্যন্ত, আপনি যদি 120-150 গাড়ি চালান, 150 গাড়ি চালানো হারাম, কারণ হলো 150 গাড়ি চালানোর মাধ্যমে আপনি ডেফিনেটলি অ্যাক্সিডেন্ট করবেন এবং আপনি মারা যাবেন। তা গাড়ি চালানোকে নিষেধ, এটাকে হারাম কোরআন শরীফে বলা আছে? হ্যাঁ, কোরআন শরীফে এটাও বলা আছে, এইভাবে বলা আছে। তো আমরা যে কথা বলছি সেটা হলো এই যে ওয়ালা তুলকু বিআইদিকুম কুমিল্লা তাহলুকা, যে তোমরা তোমার নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিয়ে যাও না, আজকে মিক্সিং হওয়ার মাধ্যমে, আরেকজনের সাথে উঠা বসার মাধ্যমে এবং তার সাথে কফ অথবা তার কাছে বসার মাধ্যমে এই রোগ আপনার কাছে চলে আসতে পারে এবং আপনি নিজে আক্রান্ত হতে পারেন এবং আপনি হয়তোবা মারা যেতে পারেন। ডেফিনেটলি আপনি মারা যাবেন, আমিও মারা যাবো, প্রত্যেকেই মারা যাবে, সব ডাক্তার রোগীরা সবাই মারা যাবে, কিন্তু এরপরেও আল্লাহ তাআলার নীতি নির্দেশনা যে আমরা এই বিষয়গুলোকে মেনে চলবো এবং এই অনুযায়ী আমরা কাজ করবো ইনশাআল্লাহ। তো সুতরাং আল্লাহ তালের কাছে আমরা তফিক কামনা করছি, আল্লাহ তালা যেন আমাদেরকে এই সত্যিকার অর্থে বুঝ দান করেন যে কোন দৃষ্টিভঙ্গিতে ওলামায়ে কেরাম এই সিদ্ধান্তগুলো নিলেন এবং কিসের ভিত্তিতে তারা এই সিদ্ধান্তগুলো নিলেন, সেগুলোকে জানার বোঝার এবং আমল করার তফিক আল্লাহ তালা আমাদের প্রত্যেককে নসিব করবেন। আমিন। সম্মানিত ভাই এবং বন্ধু, আপনাদেরকে আবার ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সঙ্গে থাকার জন্য এবং আশা করছি আমরা রেগুলার এই বিষয়ে ছোটো ছোটো কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ তালা আমাদেরকে দিনের সাথে তার কাজকে আরও যোগ্যতার সাথে করার তফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।